আরে ওর পাত তো খালি হয়ে গেছে। ওমা পাত যে একেবারে খালি, এত কম খেলে চলে দেখি। কি কাণ্ড, বাটি গুলো যে ফাঁকা, মাত্র 29 পিস মাংস খেলে কি পেট ভরে বাবা? তাই তো। ও মা কোথায় গেলি মা? মাংস দে, তাড়াতাড়ি আ। ও মা পাওয়া, ছোট কাকিমা খুব ভালো মাংস রান্না করে, খা পাওয়া। শুরু কর। আমার মানুষটাকে মনে নেই, সে বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠীতে গিয়ে একটা আস্ত পাঠা খেয়ে ফেলেছিল রে, আর আমাদের কপালে জুটেছিল শুধু ওরই মোটর। তোমার বাবাকে খেয়ে নিন, তোমার ভাগ্যি ভালো। শুনলি শুনলি কি বললো? আর আমার চোখ ফুলশয্যার রাতে আমার হাত ধরে টেনে বলল কাছে এসো, আর অমনি আমার হাতটা কোনোই থেকে খুলে গেল। পালোয়ান হয়েছে সব। বাচ্চাদের সামনে কি বলছো এসব? মাছের মরুড়ি এসো আরো কয়েকখানা। কি হলো? আরে ওর পাট খালি তো, মিষ্টি দাও। আমাদের এখানকার বিখ্যাত রসগোল্লা। চলো চলো নয়নে